আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি এটা অনেকের কাছে এখন স্বপ্ন, কারণ এটি হচ্ছে সুস্থ আর একটি কারখানা অনেকের কাছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা এবং তার মেয়ে। দর্শক, আমরা একটু তাদের সাথে পরিচিত হব যে ডিপিআরসিতে ওনারা কেন এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন, কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন, এই পুরো বিষয়গুলো একটু আমরা তাদের কাছ থেকে জানবো। আসুন দর্শক, একটু কথা বলি। আসসালামু আলাইকুম মা, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম ফাতেমা। ফাতেমা বেগম, কোথা থেকে আসছেন? আমি ইব্রাহিমপুর থেকে আসছি। ঢাকা ইব্রাহিমপুর থেকে। দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। হাউস ওয়াইফ, একজন গৃহিণী অবশ্যই। কয় সন্তান আপনার? তিন সন্তান, দুই মেয়ে এক ছেলে। আলহামদুলিল্লাহ মা, আমরা জানি আপনি ডিপিআরসি তে এসেছিলেন চিকিৎসার জন্য। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এই কোমরে ব্যথা নিয়ে আসছি। কোমরে ব্যথা কি হয়েছিল আর এটা কতদিন আগে থেকে বলেন তো? এটা ওই যেমন নিয়ে বললো 15-17 থেকে একটু হাঁটু ব্যথা হয়েছিল, হঠাৎ মানে আমার এই হাতটা ফুলে গেছে। আচ্ছা। এরপরে আমি ওষুধে সিএমএস ট্রিটমেন্ট পাইতাম। আচ্ছা। পরে সিএমএস দিছি, ওনারা আমার এই ব্যান্ডেজ করে দিছে। পরে রাত্রে রাত্রে আবার এই হাত ফুলে গেছে। আচ্ছা। পরের দিন দুই পায়ে ফুলে গেছে, 15-16 দিন হাঁটতে পারেন। পরে সিএমএস ট্রিটমেন্ট করার পরে ভালো হয়েছি। ভালো হওয়ার পর অনেক বছর ছিলাম। এই গত বছর আইসা ডিসেম্বর মাসে না, সেপ্টেম্বর মাস থেকে অসুস্থতা শুরু হয়েছে তার। তারপর আস্তে আস্তে মুভমেন্ট বন্ধ হয়ে গেল তার নভেম্বরের 15-20 তারিখের পর থেকে। পুরো হাঁটা চলা করতে পারিনি, একবারে সিটকে আর ব্যথা বেদনা, অনেক ব্যথা। মানে একদম আর্জেন্ট ওয়াশরুম যাওয়া ছাড়া সে কোনোভাবেই উঠতো না, সারাদিন উপর হয়ে এসে থাকতো। এক ঘন্টা খালি ডাকতে পারিনি। পরে সকালে আমার মেয়ে চাকরি করে, ওর মেয়ের আমার কাছে দিয়ে যায়। পরে আনছে, আমি দরজা খুলতে পারি না, ছেলে ইটটা করে খুলছে, আমি তুমি শোনো না। পরে আমি কেমনি হাঁটতে পারি না, কত আমাদেরকে ফোন করে হেঁটে গিয়েছে এবং এক বছর পর এখন আবার এই ডিসেম্বর মাসে সে মূলত জার্নি করেছে। লং টাইম বসা ছিল, ওই জার্নির পর থেকে তার পেইনটা বেড়ে গেছে। এখন আবার নিয়ে আসছি, ওই হুইল চেয়ারে করে আসছে, বাট নাও এখন মেডিসিন চলতো, উনি ভালো ছিল। এরপর দুটা ট্রাকশন দেওয়া হয়েছিল পিছনে, যে পিন থেরাপি বল না ওটাকে, আকুপাঙ্কচার দেওয়া হয়েছিল দুইটা তিনটা। এরপরে আবার পিছনে ইনজেকশনও দেওয়া হয়েছে, সবকিছু মিলে ভালো ছিল। এখন আবার একটু পেইন হঠাৎ করে আবার শুরু। হ্যাঁ, পেইন হওয়ার পরে একদম একবারে টিকে যায় ওনার। আসলে ব্রেনেও সমস্যা, নার্ভেও সমস্যা, নার্ভগুলাও সমস্যা, আর ডিস্কে প্রবলেম, প্রত্যেকটা ডিস্কেই প্রবলেম। আচ্ছা, তো কি কি সমস্যার সম্মুখীন হতে হয় ব্যথার জন্য? নামাজ পড়তে গেলে কষ্ট হয়? নামাজ পড়তে গেলে কষ্ট হয় তো, মনে করেন গোসল করতে গেলে কষ্ট হয়, জামা কাপড় গোটাইতে কষ্ট হয়, নিজের চুলটাও বাঁধতে পারে না, হাত পিছনে নিতে পারে না। যে কাজগুলো বা নিজের যে কাজগুলো সেগুলো আপনি করাটা পুরো অসাধ্য হয়ে যায়। অনেকক্ষণ বসতে পারি না, অনেকক্ষণ দাঁড়াইতে পারতেছি না, শুয়ে থাকলে একটু ভালো লাগে। মানসিক ভাবে কেমন হতো তখন? কি এরকম মনে হতো যে দুশ্চিন্তা কাজ করতে যে আমি কি আর সুস্থ হব না, বা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যদি আপনি মেইনটেইন করে চলতে পারেন। এবার বুঝতে পারছি তো এই যে স্যার নিশ্চয়ই কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন, সো আফটার ট্রিটমেন্ট, এই যে এবার ট্রিটমেন্টটা নিলেন, নেওয়ার পরে এখন কেমন আছেন? যে প্রচন্ড ব্যথা আমি দেখলাম আপনি নিজে হেঁটে এসেছেন, আমি হঠাৎ করে দেখে বুঝতে পারিনি যে এই মানুষটা কিছুদিন আগেও একদম উঠতেই পারছিলেন, এত খারাপ অবস্থা। আমি চেয়ারে আসলাম, মানে বসে ওভারে আসছি, ওভারে শুয়ে শুয়ে আসছি। আচ্ছা,
সো চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন, যারা আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে ডক্টর শফিকুল প্রধান বা যারা আমাদের ফিজিওথেরাপিস্ট ডক্টর আছেন, তারা যে ধরনের চিকিৎসা দিয়েছেন কেমন আছে? আমরা ভালো, থেরাপি এত অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তার মানে এদের চিকিৎসা ব্যবস্থা আপনি খুশি? ভালো, হ্যাঁ খুশি আমি, এত দুঃখ আসছে এটা খুশি না আমি যে এখন হাঁটতে পারি। সেটা আমরা চেষ্টা মানে আশা করব যে এটা যাতে ধারাবাহিকতা যাতে রক্ষা করা যায়, কিন্তু আমার আম্মু মূলত নিয়ম মানে না সেজন্যই সে আমাকে বলছিল যে স্যারের কাছে নিয়ে আসার জন্য, তখন আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে তো এখন মানে যখন বিছানায় ছিল তখন মনে হতো এই বুঝি আমার মা বোধহয় আর বাঁচবে না ব্যথায়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এত যন্ত্রণা কাতর, সন্তান হয়ে আমাদের দেখাটা অনেক কষ্টকর ছিল। তারপর যখন নিয়ে আসলাম, তিন চার দিন মোটামুটি ট্রিটমেন্টের পর দেখলাম যে না, আমার মার মুখে একটু হলেও হাসি আসছে, ওইটাই আমাদের জন্য অনেক কিছু। তারপর তো এখন ভালো হয়েছে, আল্লাহ পাকের কাছে অনেক অশেষ কৃপা। স্যারের একটা মানে স্যারের যে ট্রিটমেন্টের দিচ্ছে এটাতে আমরা স্যাটিসফাইড, যেটা সত্যি কথা। আর তারপরও আবার নিয়ম কানুন সবকিছুই প্রয়োজন মানুষের, সবার সবার লাইফে। তো সবাই মানে, কেউ মানে কেউ মানে না, তার মধ্যে আমার আম্মু একজন মানে না, সেজন্য সে আবার কষ্ট পেয়ে গেছে। এখন আবার ইনশাআল্লাহ এবার আর তাকে নিয়মের ভুল হবে না, আর নিয়ম মেনে চলতে হবে। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে যারা জানেন না, তাদেরকে জানানোর জন্য আপনার বক্তব্য কি হতে পারে? তাদেরকে কি এই ধরনের ট্রিটমেন্ট উদ্বুদ্ধ করবেন? হ্যাঁ, আমি মনে করি মেডিসিনের চাইতে যে আগের যে ওয়েগুলা ছিল, যে আকুপাঙ্কচার দেওয়া, তারপর আরো বিভিন্ন ধরনের যে ট্রিটমেন্ট গুলা, আর ফিজিওথেরাপি যেটা মেডিসিনের চাইতে, আমি মনে করি যে থেরাপি নিয়ে এক্সারসাইজ করে ভালো থাকাটা সবচেয়ে বেশি ভালো। আর মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে। খুব সুন্দর বলেছেন দর্শক, শুনলেন এতক্ষণ, আমরা শুনলাম এরকম হাজারো মানুষ আছে যারা দীর্ঘদিন যাবৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, বুঝতে পারছেন না যে কেন, কোথায় কি সমস্যা। তো তাদের জন্য আমাদের পরামর্শ হবে অবশ্যই ভালো একজন কনসালটেন্টের পরামর্শ নেবেন যে অ্যাকচুয়ালি আমার কি রোগটা হয়েছে, কি সমস্যা হয়েছে। অনেকেই বলে যে আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছি, বিভিন্ন ডক্টর দেখাচ্ছি, কিন্তু আমাকে কোনো রোগ কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তারা সেটাতেই আসলে স্যাটিসফাই। এটা অ্যাকচুয়ালি ঠিক না। যদি আপনার কোথাও কোনো সমস্যা না থেকে থাকে তাহলে কখনোই আপনার প্রদাহ হবে না। প্রদাহ হচ্ছে মানে কোথাও না কোথাও একটা সমস্যা আছে, সেটা ধরা পড়ছে না, সেটা বলো যে আরো ভয়ঙ্কর। সো একজন সঠিক কনসালটেন্ট যদি আমরা দেখাতে পারি, তিনি যদি তার অভিজ্ঞতা দিয়ে সেই রোগটা ধরে ফেলতে পারেন, তাহলে কিন্তু সঠিক চিকিৎসাটা দেওয়া সম্ভব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার মায়ের জন্য যাতে আমি বাকিটা জীবন সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারেন, এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।